আমরা প্রতিশোধ নিব, আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি, এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভাস্কর্য বিরোধী আন্দোলন, এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, সব শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেন। যেই ভাস্কর্যকে ইস্যু বানিয়ে মামুনুল হক সাহেবকে 3 বছর জেলে রাখা হয়েছিল, মুক্তির পরে তিনি সেই ভাস্কর্যের বিষয়ে আবারও স্পষ্ট করলেন, তাকে ফাঁসি দিলেও তিনি ভাস্কর্যের বিরোধিতা করবেনই এবং তার উপর যে নির্যাতন করা হয়েছে তার প্রতিশোধ তিনি নিবেনই। চলুন, মামুনুল হক সাহেব মুক্তির পরে আবারও স্পষ্ট ভাষায় তিনি তার অবস্থান কিভাবে জানান দিয়েছে সেটা একটু দেখে আসি। ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে সর্বোচ্চ শেয়ার করে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেবেন যারা মামুনুল হক সাহেবের বক্তব্য সহ্য করতে পারে না। চলুন, হক সাহেবের মুক্তির পরে যে বক্তব্য সোশ্যাল মিডিয়া আবারও ভাইরাল হচ্ছে এবং নাস্তিকদের টনক নড়ে যাচ্ছে সেই বক্তব্যটুকু আবার একটু শুনে আসি। ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ, সেই মাসলা নিয়ে আসলেন খুটেই জায়গায়। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন, কথা হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা। সেটা যদি আমার বাবার দ্বারাও সেই ভুলটা হতো আমি বলতাম, সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো, সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না, তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে পাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন। আমি জানি না, যদি বুঝে করে থাকেন গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুক। আপনারা যদি বুঝে শুনে করে থাকেন আখাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা, যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। মনে রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে, শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনি সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়ে জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছিল। এবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই, শুরুই করছে মামুনুল হক থেকে, যে এদের হাত পাও গুলি সব ভাঙিয়ে দাও তাহলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে, এই পলিসি নিছেন। তো কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, আল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, সব শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেন। আপনারা শুনেন, আবারও বলছি, ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিলেন, কাতালাহুমুল্লাহ,
আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না, এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে। আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না, এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি, এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম উৎস। কারা নির্যাতন নয় আসলে, যেটা কারা বরং আমরা তো জেনে বুঝে নিয়ে পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, এটা তাদের মিস ইনফরমেশন, আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসংস্কৃতিপূর্ণ নয়, এ পথে লাল গালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে, লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্তের নাজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, যে পথে সাতটা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে, যে পথে আমার হাটাদের এই সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্ম শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলবো না, তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। এখন এই বক্তব্য শোনার পরে অনেকেই বলবেন যে মামুনুল হক সাহেব উচিত চুপ 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 থাকা, তার একটু কথা কম বলা, মানে একটু নিচু স্বরে কথা বলা, এই কথাগুলো অনেকেই বলবেন। কারণ কেন বলবেন? কারণ অনেকে মামুনুল হক সাহেবকে ভালো পেয়ে বলবেন যে না হলে আবার তো তাকে গ্রেফতার করা হবে। আরে তার রক্তটাই তো ওই যে লেয়াজু করা বা আপোষ করার বিষয়টা তার রক্তের ভিতরে নাই, তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সত্য বলছেন কিনা সেইটা আগে দেখবেন। তিনি সত্য কথা যদি বলে থাকেন তাহলে সেটা তিনি উচ্চ স্বরে বলুক বা নিম্ন স্বরে বলুক বা যেভাবেই বলুক, সেটা নিয়ে আপত্তি করার কোনো শুভাকাঙ্ক্ষীর উচিত না। যারা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন তাদেরও উচিত না, আর যারা ঘৃণা করেন তাদের কথা তো প্রশ্নই আসে না। সুতরাং মামুনুল হক সাহেব, তিনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের পরিবার, এবং মামুনুল হক সাহেবকে কখনও দমিয়ে রাখা যাবে না। মামুনুল হক সাহেব অসত্যের বিরুদ্ধে কথা বলবেনই। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তিনি বিন্দু পরিমাণে সরে যাননি, তার উপর যত পরিমাণে নির্যাতন করা হয়েছে তিনি সয়ে গেছেন ইসলামের স্বার্থে, দীনের স্বার্থে, এবং তিনি মুক্ত হয়ে কথাই বলছেন, ইসলামের জন্য আমি মামুনুল হক সাহেবকে কুরবান করে দিলাম। সত্যি আমাদের অভিভাবকরা যে দৃশ্যগুলো দেখাচ্ছে সেটা সত্যি আমাদের ইমানকে আবারও উজ্জীবিত করে। অবশ্যই ভিডিওটা আপনার কেমন লাগছে, দলমত নির্বিশেষে মামুনুল হক সাহেবের কলিজাটা যারা দেখতে চান বা মামুনুল হক সাহেবের সাহস যারা দেখতে চান, এই ভিডিওটা শেয়ার করে মানুষকে একটু দেখাই দিন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।